এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা। তাই প্রশ্ন উঠেছে, আবারও কি দেশের পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের এমন এক পরিস্থিতি হয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে, তা নিয়ে আজকের বিশেষ কিছু বিজ্ঞপ্তি, বিশেষ কিছু খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেশ এবং প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অনুরোধ করবো, আমাদের ভিডিওটি শেয়ার করুন, আমাদের ভিডিওগুলো সকলে একটু শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেন। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ সকলে প্রচার করবে না এবং করে না। সরকার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা ও হত্যার ঘটনা ঘটেছে, তার পেছনে কারা ইঙ্গিত দিয়েছে, তা নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স। সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টার ব্যাংকে। এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকের নিচেও কঠোর কর্মসূচি ঘোষিয়ে দিলেন কোটা আন্দোলনকারীরা। শনিবার রাতে এক জুম মিটিংয়ে বসে মোবিউদি ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ, আব্দুল হানান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন। মাথার উপরে অনেক বোঝা নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে আপনাদের কাছে ভিডিও বাড়ি। আপনারা একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিকে ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি না হলে আমার টিম, আমি না হলে আমাদের হাসান ভাই, যে কোনো এক ভাই বা যে কোনো ব্যক্তি আপনাদের কাছে যেন ভিডিওগুলো দিতে পারে এবং আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি দান করুক, সত্যগুলো বলা আপনাদের।